আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আজকে আমি আপনাদের সামনে সিটিআর কি, সিটিআর কেন বেড়ে যায়, কেন কমে যায়, সিটিআর বেড়ে গেলে আমাদের ইউটিউব চ্যানেলের কি সমস্যা হতে পারে বা কমে গেলে কি সুবিধা হতে পারে, এসব বিষয় নিয়ে কিছু আলাপ আলোচনা করব। তো আসলে সিটিআর মূলত ইউটিউব চ্যানেলের তো বাড়ে না, বাড়ে হচ্ছে অ্যাডসেন্সের, গুগল অ্যাডসেন্সের। তো চলুন আমরা গুগল অ্যাডসেন্সের সিটিআরটা কীভাবে দেখতে হয় সেটা দেখে নিই। তো এখানে যে আমরা অ্যাডসেন্স লগইনে যে ক্লিক করব, তারপর লগইন অ্যাডসেন্স বা গুগল অ্যাডসেন্স, এখানে আমাদের কিছু ইন্টারনেটের স্লো মোশন অবস্থা দেখ চলে আসছে। তো আমরা এখানে নতুন ভার্সনে আসলে ইস্টিমেট আর্নিং, টুডে, ইয়েস্টারডে, লাস্ট ডে, দিস মান্থ, এগুলা বর্তমানে কোনো কিছু দেখতে পারি না, আগে দেখা যেত। তো আমরা এই জন্য সরাসরি চলে যাব রিপোর্টস অপশনে। তো রিপোর্ট অপশনে যে যাওয়ার পরে আমরা এখানে খেয়াল করব বিটা ভার্সন এটা অফ করা আছে না অন করা আছে, এই বিষয়টা আমরা একটু খেয়াল করব। তো এখানে ম্যাক্সিমামই প্রাথমিক অবস্থায় অন অবস্থায় করা থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের কিছু ক্যালকুলেশন জনিত সমস্যা হয়, এই জন্য আমরা বিটা ভার্সনটা অফ করে দেব। দেওয়ার পর এখান থেকে আমরা চেক করে নিব যে আমাদের বিটা ভার্সন, সরি, আমাদের সিটিআর এর মান বেড়ে গেছে না কমে গেছে। ক্লিক সিটিআর মূলত হচ্ছে ক্লিক থ্রো রেট, সিটিআরটা হচ্ছে অ্যাকচুয়ালি কি ক্লিক থ্রো রেট। আমরা এখানে যদি ক্লিকে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো সিটিআর এর মান কখন কি। তা আমি যেহেতু এই মাসেই মনিটাইজেশনটা পেয়েছি, 23 তারিখে আমার অ্যাডসেন্স চালু হয়েছে, তো আমি এখান থেকেই সিটিআরটা আপনাদের সামনে শেয়ার করছি। যে আমার 23 তারিখে সিটিআর ছিল 6.06, 24 12.5, 25 15, 26 3.7, 27 28, 28 21, 29 14, এরকমভাবে অ্যাভারেজ আমার এটা চলে আসছে 14-র মতো, যেটা মোটামুটি একটা বেশি অবস্থায় বলা চলে। নর্মালি এটা বলা হয় 7-8, এরকম সিটিআর অবস্থা যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু কোনো কারণে সিটিআর এর মান যদি দেখা যায় যে 20-25 এরকম হয়ে যায়, তো সেই ক্ষেত্রে গুগল চিন্তা করে যে এই ভিডিওগুলা, এই চ্যানেলের ভিডিওগুলা দেখা যায় যে চ্যানেলের মালিক যে সে নিজেই দেখেছে অথবা কোনো ফ্রেন্ড সার্কেল থেকে দিয়ে করিয়ে নিয়েছে, এবং সেটা তার জন্য ব্যাড হিসেবে কাউন্ট করা হয়। তো এই জন্য সিটিআর এর মান যদি মোটামুটি 10 বা সর্বোচ্চ 15-র মধ্যে রাখা হয় তাহলে অনেকটা শঙ্কামুক্ত হওয়া যায় যে গুগল যে অ্যাডসেন্সটা ইউটিউবে দেয় সেটা যেন মিস না হয়, কারণ ইউটিউবটা হচ্ছে প্রত্যেকেরই একটা, মানে অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে স্বপ্নের মতো একটা জিনিস। কোনো কারণে যে মনিটাইজেশনটা হারিয়ে যায় তো অনেক পরিমাণ বা অনেক কষ্ট পেতে হয়, এটা তো আমরা সবাই বুঝি, কারণ একটা চ্যানেলকে মনিটাইজেশন পর্যন্ত নিয়ে যেতে যে কি পরিমাণ পরিশ্রম করতে হয় যে করেছে সেই জানে, আর যে হারিয়েছে সে কি পরিমাণ যে কষ্ট পায় সেটা কেবলমাত্র সেই ফিল করতে পারে। যাই হোক, আমি ইউটিউবে খুব নতুন, তো আমার নতুন অবস্থা থেকে আমি
বিভিন্ন বড় যারা চ্যানেল আছে তাদের সাথে আলাপ আলোচনা করে যেটাই বুঝতে পেরেছি যে তারা বারবার সিটিআর বা ক্লিক থ্রো রেট এই বিষয়টার উপরই জোর দেওয়ার জন্য বলেছেন। মেনলি এই ক্লিক থ্রো রেট বা সিটিআরের মান এটা যেন কন্ট্রোল করা যায়, এটা বিষয় মানে সবাই মতামত দিয়েছেন। যাক, আমার সিটিআরের মানটা অ্যাভারেজ 14.69, যা অনেকটা বেশি বলা যেতে পারে। তো সর্বোচ্চ চেষ্টা করব আমরা এই সিটিআরের মান যেন কন্ট্রোল রাখা যায়। অ্যাকচুয়ালি কেউ যদি নিজের ভিডিও নিজে দেখে তাহলে সিটিআরের মান বেড়ে যায়। তো সিটিআরের মান দেখার বিভিন্ন অপশন আছে। তো আমরা এখানে লাস্ট 7 ডেজ এই জায়গায় যে যদি আমরা অল টাইম দিয়ে দিই তাহলে অল টাইম মানে চ্যানেলের 19 তারিখ থেকে লাস্ট পর্যন্ত টোটাল সিটিআর কত হয়েছে সেটা এখান থেকে দেখা যাচ্ছে। আবার যদি এখানে আমরা এই মান্থ হিসেবে দিয়ে দিই তাহলেও আমরা এখান থেকে সিটিআরটা দেখতে পাব। তো সিটিআর অ্যাকচুয়ালি কমানোর উপায়টা কি, এটা হচ্ছে আমাদের একটা হয়তো কোশ্চেন হয়ে দাঁড়াতে পারে। তো সিটিআর কমানোর প্রধান জিনিসটাই হচ্ছে যে আমরা নিজের ভিডিওতে নিজে কখনো ক্লিক দিব না, নিজের ভিডিও নিজে কখনো দেখব না। এই বিষয়গুলোই যদি আমরা চেক দিই তাহলে সিটিআর আমরা কমিয়ে রাখতে পারব। তো আমার পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব সিটিআরটা আরও কোন কোন পদ্ধতি দ্বারা কমিয়ে রাখা যায় বা সিটিআরের মান মোটামুটি কিভাবে আমরা 7-8 এরকম একটা স্ট্যান্ডার্ড মানে রাখতে পারি, এসব বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে যথেষ্ট উপকারমূলক বা অনেকটা সন্তোষজনক হয়েছে বলে আমি মনে করি। তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ভবিষ্যৎ যাতে ভালো হয় এ ব্যাপারে আপনারা পাশে থাকলেই আমি খুব খুশি হব। তো ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।